মোবাইল স্ক্রিনে জ্বলজ্বল করছে রাতের টাইম আর ডেট। যাই হোক, এখন বরের ইচ্ছে হয়েছে রাত্রিবেলা কফি খাবে। ইচ্ছেটা শুধু বরের সেটা বলবো না, আমারও ইচ্ছে। আর আমি হয়তো অহংকার করে বলতে পারবো না যে আমি কফি বা চা কিছুই খাই না, একটা নেশা আমায় ধরেছেই ধরেছে। যাই হোক, পরের দিন সকালবেলা, মানে পরের দিন নয়, সেই দিনই সকালবেলা উঠে গাছে জল দেওয়াটাই প্রথম কাজ ছিল। তাই সকাল থেকেই আজকে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি। প্রত্যেক দিন তাই করি, কিন্তু এক এক দিন এক একভাবে শুরু করা হয়। আশা রাখি দিনগুলো সববার ভালো যাবে, আশা রাখি আমারও দিনটা ভালোই কাটবে। তো চলো দেখা যাক আমার দিনটা কেমন কাটে। তো চলো শুরু করি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আর এই ব্লগটা অনেক আগে থেকে শুরু হয়ে গেছে, রাত্রির দেড়টা থেকে শুরু হয়ে গেছে, আর চলছে সেভাবেই। আর এখন তো বাজে গেছে, বলছি দাঁড়াও, তোমাদেরকে এখানে তো ঘুরি নেই, 11:39 বাজে। আর মোটামুটি সকালের খাবার হয়ে গেছে, গাছে জল দেওয়া হয়ে গেছে, রান্নাঘরও আমার পরিষ্কার, রান্নাঘর পরিষ্কার বলতে কালকে তো সেরকম বাসন কোসন কিছু ছিল না, তো মাজার তো দরকার পড়েনি। ব্রেকফাস্টের দুটো প্লেট আর চায়ের বাসনটা মাজবো, আর সমস্ত কিছু মাজা কমপ্লিট হয়ে গেছে। মাছ বের করে ফ্রিজ থেকে বরফ ছাড়ানো হয়ে গেছে, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। কালকে পেঁয়াজের ডালটা একটু পরিমাণ রয়েছে। দেখো, ডাল দুজনের কি একদিনে করা যায় বলো, সেটা দুদিনেরই হয়ে যায়, যতই চাই না কেন যে বাসি খাবো না ওই হয়ে যায়। তো ডালটা গরম করব আর উচ্ছে ভাজবো। আর না, ছোটো ছোটো বেগুন কেটে ভোলা মাছটাকে আজকে একদম শুকনো শুকনো পাতুরি মতো করব। কলা পাতা তো এখানে পাওয়া যাবে না, এখন এই মাছের জন্য কলা পাতা আনতে চাইছি, ওনে একটুকুনি কি মাছ আছে, তো তার জন্য কলা পাতা এনে কী বা করবো। ওই ভোলা ভেটকি যেগুলো হয় সেগুলো একটু ছোটো ছিল সাইজটা, তো ঠিক আছে, দেখা যাক মাছটা কেমন হয়। আগে একদিন ভোলা মাছ আমরা ফ্রেশ সাইজ থেকে এনেছিলাম, ওটা হার্ডলি 3 পিস করে হয়েছিল, এটা একটু বড় ছিল, তো ওই মাছটার টেস্ট ভীষণ ভালো ছিল, ওই জন্য আবার এখান থেকে আনলো, মাই চিকেন অ্যান্ড মোড় থেকে। তবে যেটা বলছিলাম, মাই চিকেন অ্যান্ড মোড়ে অনেকটা দামটা বেশি লাগলো আমাদের, আর যাবো না, পরের বার থেকে গেছি কোথাও ফিরে চলে আসবো এটা হয় না, তো দু রকমের মাছ নিয়ে পালিয়ে চলে এসেছি ওই জন্য। যাই হোক, তো চলো আস্তে আস্তে শুরু করি। আমি আগে রান্নাঘরটা তাহলে উচ্ছেটা কেটে নিই, বেগুনটা কেটে নিই, কারণ আমি ঘর ঝাড় দিতে ঘর মুছতেই চেয়েছিলাম, ও বললো যে না, ওর কি সব কবে ডেলিভারি হয়েছে, কিন্তু বেচারার এতই টাইমের অভাব ছিল, এ কদিন 2 সপ্তাহ হয়ে গেছে বোধহয় ডেলিভারি হয়েছে, ওর কী সব জিনিসপত্র এসছে, তো সেগুলোকে ও এখন খুলছে আর কি। ওর জন্য বললো, দেখো আমি খুলতে গেলে তো নোংরা হবে, তুমি পরে ঝাড় দাও। আমি বললাম ঠিক কথাই বলেছে, এটা পরে ঝাড় দিয়ে আমি মুছবো, তো চলো তার আগে আমি কারুকার্যগুলো সেরে নিই। দেখবে রান্নার গোছানো থাকলে রান্না করতে বেশিক্ষণ লাগে না, তো চলো যাওয়া যাক। আপনাদেরকে বলছিলাম ভোলা মাছে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এখানে উচ্ছেটা ভাজার জন্য আমি কেটেছি। আর দেখো বেগুনগুলোর সাইজ কি কিউট সা লাগে না, সবচেয়ে বড় যেটা এসেছিল এদের মধ্যে সেটাকে ভাজা করে আমাদের সেদিন পরোটার সাথে খাওয়া হয়ে গেছে। তো এই বেগুনগুলোর দাম এখানে সবচেয়ে কম, 250 গ্রামের দাম নেয় 5 টাকা, তো 20 টাকা কেজি পাওয়া যায় এই বেগুনগুলো এখানে, তো কি দারুণ লাগে, আমার তো হেভি লাগে দেখতে, আর খুব ভালো খেতে হয়, ভেতরটা পুরো সাদা হয় দেখতে। তো চলো কেটে নিয়ে এগুলোকেও এবার একদম কুচি কুচি করে কাটবো। তো আমার তো সব গোছানো গেছে, মাছের মশলাটাও হয়ে গেছে, বরের তো এখনও কিছু খুলছেই না দরজা, তো থাক ও করুক, ওর সেট মেট যা ইচ্ছে করুক, আমি ততক্ষণে তাহলে রান্নাটা বসিয়ে দিই। আজকে আমার ফ্রাইং প্যানেই রান্না হয়ে যাবে, আজকে ঝোলের অত কিছু ফোটানোর নেই, তো প্রথমে উচ্ছে ভাজাটা বসিয়ে নিই, প্রথমে উচ্ছে ভাজাটা বসিয়ে নিই, কী সব মাঝে মধ্যে বেরোয় ভগবান জানে। রান্নাটা করতে করতে আমাকে দাঁড়িয়েই থাকতে হচ্ছিল, তাই ভাবলাম যে আমি একটু কাজটাকে এগিয়ে রাখি, মানে ওর এখনো তো হয়নি, যখন তখন দাঁড়িয়ে থেকে লাভ নেই, অলরেডি না 12টা বেজে গেছে, কি করছে ও ওই জানে। তো আমি তাই জন্য ভাবলাম যে বেকার দাঁড়িয়ে থেকে কি করব, তাহলে রাতের জন্য সবজিগুলোকে কেটে রাখি। তো রাতে আজকে ভাবছি ফুলকপি, বিনস, গাজর, আলু, তারপরে পনির, ঘরে না সবই রয়েছে, তাহলে একটু মিক্স ভেজ টাইপেরই করি রাত্রিবেলা, আর রুটি করে ফেলি। তো তার জন্যই সরঞ্জাম তো লাগবে, গাজর কাটতে হবে, ফুলকপি, আলু, বিনস সব কাটতে লাগবে, তো ভাবলাম তাহলে সেটাই করে নিই, তো সেটা করতেই এসেছি। আমার মাও করে না এভাবে,
মনে হলো যে করবো আজকে, এভাবে দেখি কেমন হয় না হয়। তো চলো এবার আমি ঘরটা সাজিয়ে মুছে নিই, এটা মাছটা ভাজা হতে থাক, তারপরে আমি বেগুনটাকেও ভেজে নেবো। দেখো এখানে মাছটাকে বেশ সুন্দর করে ভেজে তুলে নিয়েছি, আর বেগুনটাকে আমি ভেজে নিয়েছি, এটার মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনটাকেও। আর ফ্রাইং প্যানে সেরকম কোনো তেল কিন্তু নেই, যেটুকু দরকার ছিল সেটুকুই দিয়ে নিয়েছি। আর এইবার দেব এই যে মশলাটা বানানো রয়েছে, এখানে রয়েছে সর্ষে, নুন আর কাঁচা লঙ্কা বাটা আর জিরে বাটা একসাথে। তারপর এটার মধ্যে দিয়েছি সামান্য হলুদ, সামান্য একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি অনেকটা পরিমাণ সর্ষের তেল, অনেকটা বলতে যেটুকু দরকার সেটুকু। এবার ভালো করে মেখে নিয়ে ফ্রাইং প্যানে বসিয়ে দেব। দেখো পুরো জিনিসটাকে আমি বসিয়ে দিয়েছি সুন্দর করে, আর যাতে বেগুনগুলো মানে আধ ভাজা তো হয়েই ছিল, সেদ্ধ মোটামুটি হয়ে রয়েছে, এ তো আর বেগুন তো আর সেদ্ধ তো অনেকক্ষণ লাগে না, আর এমনি ছোট্ট ছোট্ট করে কাটা। তো তারপর আমি একটু বাটিটা, যে মশলাগুলো লেগেছিল বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি, এবার ঢাকা চাপা দিয়ে দিলাম, মাঝে এসে আমি একটু মাছটাকে উল্টে দেবো, ব্যাস আর সি মাছে হতে থাকবে। একটা পাশ হয়ে যাওয়ার পর আমি আরও একটা পাশ উল্টে দিলাম, দিয়ে আবারও একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আর দেখো সবে মাত্র ডিসপেন্সারটা আমি ধুয়ে দিলাম আর ওর সাথে সাথে জল দিয়ে গেল, না হলেই বলতে জল ঢেলে দেবো না এই আর কি। তো মোটামুটি আমার রান্নাঘরের পরিস্থিতি এরকমই রয়েছে, ফলগুলো আমি কেটে নিলাম। তো চলো মোটামুটি হয়ে গেছে, মাছটাকে নামিয়ে দিয়ে আমি স্নানে যাব। দেখো এরকম একদম শুকনো শুকনো করে বানিয়েছি, যেহেতু আমাদের আজকে ডাল আছে অসুবিধা হবে না, যদি ডাল না থাকতো তাহলে তো গ্রেভি রাখতেই হতো। তো খেয়ে তোমাদেরকে জানাবো হ্যাঁ কেমন হয়েছে। এখন বাজে 2:18, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে আমি সমস্ত বাসন উল্টে দিয়েছি, ভাতের হাঁড়ি পর্যন্ত মেজে দিয়েছি, ভাত একটুখানিক রয়েছে ওই ছোট্ট বাটিটাতে তুলে রেখেছি। আর এখানে কালকে আমরা না যে তন্দুরি চিকেনটা অর্ডার দিয়েছিলাম তার 2 পিস বেঁচে গেছে দুজনের, আমি 1 পিস খাইনি, ও 1 পিস খাইনি, তো সেটাকে ফ্রিজে রেখেছিলাম সকাল থেকে, এখন বার করে রেখে দিলাম, ঝুড়ি চাপা দিয়ে ঠান্ডাটা কেটে যাবে, মাংসটা আবারও সফট হয়ে আসবে, কারণ মাইক্রোওভেন থাকলে অত চিন্তা করতাম না, গ্যাসে গরম করবো তো, তো ওই জন্য বার করে রেখে দিলাম। আর এই সবজিগুলো তো রাতে করবো, তো পুরো রান্নাঘর ঠিক আছে, বাসনগুলো বিকেলে গোছাবো। আর আমাদের খেতে খেতে দেখার জিনিস হচ্ছে মাস্টার শেফ, আর সেটাই দেখছিলাম দুজনে মিলে খেতে খেতে আর কি। আমরা বেশিরভাগ দেখি হচ্ছে রাত্রিবেলাটা খেতে খেতে, যেহেতু ওর কাজ ছিল কালকে, প্রেশার ছিল একটু, তাই কালকে দেখা হয়নি, তাই আজকে দুপুরবেলা কালকের এপিসোডটা দেখে নিলাম। মিস আমরা করি না, বিয়েবাড়িতে মিস গেছে, সেগুলো এসে দুবেলা করে দেখে দেখে ঠিকঠাক জায়গায় এনেছি আর কি। মাছটার শেপটা দেখতে ভীষণ ভালো লাগে, আর মাছটার কথা বলছি, মাছটা কিন্তু দুর্দান্ত খেতে হয়েছিল, তো তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতেই পারো, ভালো লাগবে খেতে। কারণ মানে আন্তাবড়ি মশলাপাতি তো ওর মধ্যে কিছু যায় না, ভোলা মাছ যা দিয়ে করা হয় সেটা দিয়েই করা হয়েছিল। তো এখন একটু জায়গাটা মুছবো, ওর থালা, ও তো ফলটা খাচ্ছিল বসে বসে, তাই জন্য থালাও মাজা হয়ে গেছে, অসুবিধে নেই। তো চলো এরপর একটু রেস্ট নিয়ে নিই, রেস্টটা নিতেই লাগে দুপুরবেলা, নাহলে রাত্রি 3-4 অবধি, 3টাতে হয় না, ওনা 4টেই বেজে যায়, তো 4টে অবধি টানা যায় না নয় তো। বিকেলবেলা ঘুম থেকে উঠে অনেকগুলো কাজ হয়ে গেছে, যে বাসনগুলো রান্নাঘরে ছড়ানো ছেটানো দেখছিলে ওগুলোকে তুলে গোছালাম, গুছিয়ে নিয়ে তারপর গেলাম একটু নিচে, নিচ থেকে গিয়ে অনুপ ভাইয়ের দোকান থেকে, মানে অনুপ ভাইয়ের দোকান বলতে এখান থেকে দেখা যায় দোকানটাতে, ওই যে লোকজনগুলো দাঁড়িয়ে রয়েছে ভিড় করে, ওখানটাতেই অনুপ ভাইয়ের মুদির দোকান আছে আর কি। তো ওই দোকান থেকে গিয়ে টমেটো আনলাম, ডিম আনলাম আর দুধের প্যাকেট আনলাম, মেন দুধ আর টমেটোটাই আনতে গেছিলাম, তারপর মনে পড়লো ডিমও নেই ফ্রিজে, তো ডিমও নিয়ে আসলাম কয়েকটা। তো এখন এসছি এই দুজনের স্নানের জামা কাপড়গুলো তুলতে, তুলে নিয়ে সন্ধে দেওয়া হয়ে গেছে আমার, আবার উনি বললেন যে কফি খাবেন, এই এক কফি হয়েছে এখন, তো ওটা বসালাম, দুধটা বসালাম, আর একদিকে ওই কালকে 1 পিস 1 পিস চিকেন বেঁচে গেছে ওগুলোকেও বসালাম, বসিয়ে নিয়ে তারপরে এই জামা কাপড়টা তুলতে এসছে, তুলে নিই কারণ দুধ কখন উতলে যাবে তার ঠিক নেই। তো মিক্সড ভেজের জন্য সবটা সবজি ভাজা বসিয়ে দিয়েছি আর কি, আর এখন বেজে গেছে 9:55, আমার সবজি তো সকালেই কাট করা ছিল আর বিকেলেই আটাটা আমি মেখে রেখেছি, এখন জাস্ট একটু মুছে নেব। আর এখানে আমি ধনে পাতা কেটেছি আর কসুরি মেথি পাতা বার করব, ভেবেছিলাম 9:30 দিকে আসবো, ধীরে সুস্থে করবো, ভাগ্যিস আমার সবজি সবজি কাটা ছিল, আটা মাখা ছিল, তো আমি হঠাৎ করেই না 8:30 না সরি 9:45 দিকে ভাবছিলাম যে বসেই তো রয়েছে, দেখি দিয়াকে একটু ফোন করি, দিয়ার আসলে কালকে হানিমুনে যাওয়ার কথা, ও গোয়া আসছে হানিমুনে, তো যেহেতু আমিও হানিমুনে গোয়াই এসেছিলাম, আমি জানি কেমন মজা হয় না হয় কতটা আনন্দ হবে। তো যাই হোক, ওকে বিয়ের পর থেকে আর আমার ফোন করা হয়নি, ও আমাকে ফোন করে উঠতে পারেনি আর কি, বুঝতেই পারি
ধরো বিয়ের পর এদিক ওদিক তো যাওয়া থাকেই, তো মেসেজে বহু কথা হয়েছে হোয়াটসঅ্যাপে, কিন্তু হোয়াটসঅ্যাপে কতই বার কথা হয়। দেয়াকে আজকে ফোন করেছিলাম, আমার বিয়ের পরের এত কথা জমেছিল যে সেটা গিয়ে দাঁড়িয়েছে 1 ঘন্টা 5 মিনিট। 1 ঘন্টা 5 মিনিট ধরে আমরা পুরো ফোনে বকে গেছি। লাস্টে আমার গলা ব্যথা হয়ে গেছে, আমি শোন কালকে তুই হানিমুনে যাচ্ছিস, বেরোচ্ছিস, ভালো মতো ঘুরে আয়, তারপর আবার ফোন করে গল্প শুনবো। এইসব হলো আর কি, এইসব হতে হতে অনেক দেরি হয়ে গেল, তো অনেক দিন বাদে কথা হলো। তো আর তিয়া যেহেতু আমার বন্ধুর মতো আর কি ননদ, তো আর আমরা কয়েক মাসে ছোট বড়, ও আমার থেকে 3 মাস কি 4 মাসের এরকম ছোট হবে, তো ওই জন্য বা আর একটু বেশি হতে পারে, তো ওই জন্য বেশ বন্ডিংটা ভালো হয় আর কি। যাই হোক, তো চলো আমি রান্নাটা করে নিই, তারপরে আসি তোমাদের কাছে। তো আমাদের খাবার একদম রেডি, পুরো ধোয়া ওঠা তরকারি সাথে সাথে নাবেই দিয়ে দিয়েছি, আর ওদিকটা তো আমি রুটিও করছিলাম, তো চলো এবার খেয়ে নিই। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, মাস্টার শেফের আজকের এপিসোডটাও দেখে শেষ করলাম এই মাত্র জাস্ট, আর বাড়িতে ফোন করলাম, মায়ের সাথে আগে কথা হয়ে গেছিলো যখন খেতে বসেছিলাম তখনই, আর পাপাদেরকে ফোন করলাম, এখনো হয়নি, পাপা বললো আমি তোদেরকে পরে ফোন করছি, এলাম ঠিক আছে। তো ততক্ষণে আমি ভাবলাম আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে নিই তাহলে। আর আজকে না মিক্সড ভেজটা দুর্দান্ত খেতে হয়েছিল, খেতে বসে মনে পড়েছে আমার ফ্রিজে ক্যাপসিকাম রয়েছে, আর আমি ক্যাপসিকাম দিতেই ভুলে গেছি আজকে। আর ক্যাপসিকাম দিলে না বেশ সুন্দর একটা সেন্ট হয়, এত ভালো লাগে, আজকে ওটাই মিস করেছি বারবার, কিন্তু খুব ভালো খেতে হয়েছিল, মিক্সড ভেজটা ভালো করে করা শিখে গেছি এই আর কি। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো আরও একটা নতুন ব্লগের সাথে। তার আগে দেখো, যেহেতু আমাদের মানে দর্শক বন্ধুদের সাথে আমার তো দেখাশোনা হয় না, শুধুমাত্র আমার কথাগুলো তোমাদের কাছে পৌঁছে, তোমাদের কিছু কিছু কথা কমেন্টের মাধ্যমে আমার কাছে পৌঁছে, সুতরাং এই জায়গা থেকে না মিস আন্ডারস্ট্যান্ডিং প্লিজ করো না। কারণ আজকেই আমাকে একজন কমেন্ট করেছে যে তার কমেন্ট নাকি আমি ডিলিট করে দিয়েছি, প্রশ্নই আসে না। আগের দিন যদি কেউ আমাকে আমার চেহারার জন্য আমার হাতে অসুবিধা হচ্ছে সেই কমেন্টটাও যদি এখনও আমার কমেন্ট বক্সে জল জল করতে পারে, তাহলে তুমি বলছো যে তুমি কোনো পজিটিভ কমেন্ট করেছো, আর সেটাকে তো ডিলিট করার কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, আমি আমার বক্তব্য রেখেছি, কারোর কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, বারবার বলি। আর আমাদের জন্য কমেন্টটা খুব, আমি বলি না বারবার তোমরা কমেন্ট করো, আমি সত্যি আরও এন্থু পাই পরের দিনের জন্য ব্লগ বানানো, তাই যখন ডিলিট করার তো কোনো প্রশ্নই আসে না। তাই প্লিজ মিস আন্ডারস্ট্যান্ডিং করো না, আমি যতটা পেরেছি তোমাকে কমেন্টে বোঝানোর চেষ্টা করেছি। আমি জানি না কোনোভাবে হয়তো কমেন্টটা ডিলিট হয়ে গেছে ইউটিউবের মাধ্যমে, বা আমাকে শো করছে না, কিছু একটা হবে, কাউন্টে শো করছে বাট কমেন্টটা শো করছে না আমাকে, যাই হোক, বা তোমার নাম দিয়ে যে কোনো কমেন্ট এসছে সেটাও আমাকে শো করছে না, এই আর কি, এটাই কোনো একটা গন্ডগোল হয়ে গেছে। দেখো পুরোটাই তো একটা মানে নেটওয়ার্ক আর কি, তো কোথাও একটা গন্ডগোল হয়ে গেছে আর কি। যাই হোক, তো চলো আজকের মতো এখানেই ব্লগটাকে শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসছে একটা নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।